গঞ্জেই ভর্তি ইনোভা গাড়ি জবত চারি গিরফ। ময়ূরভঞ্জ জেলায় সক্রিয় নিশা বেপারী, গাঁঠু সহর নিশা কবলরে। পুলিশ অবকারী বিভাগ সহ চালিছি চোরা নিশা বেপারী ছকা পঞ্চার খেল, কেতবে সফল হচ্ছে পুঁ কেতবে বিফল। ইহার ভিতরে নিশা বেপারী দ্বারা গ্রামী গাড়ি হেউলা গঞ্জেই চোরা চালাণ, গুড়ি গুড়ি ধরিলা যশীপুর পুলিশ। ফুলবাণীর এক ইনোভা গাড়ি গঞ্জেই ভর্তি হয়ে বারিপদা চোরা চালাণ হেউথিবা বেলে কৌশি সূত্রর খবর পাই যশীপুর থানা অধিকারিণী সংযুক্তা মহালিক তাঙ্ক টিম সহ এই ইনোভা গাড়ি পিছা করে শেষে 49 নম্বর জাতীয় রাজপথ ছেড়ি গোধূলি টোল গেট নিকটে সেমানকু ধরিবারে সফল হইতিলে। চারে গঞ্জেই মাফিয়াঙ্কু গিরফ করে সেমানক নিকটরু এক গঞ্জেই ভর্তি গাড়ি সহ 44 কিলোগ্রাম গঞ্জেই জবত করেছিলে। জবত গঞ্জেইর বাজারে আনুমানিক মূল্য 4.5 লক্ষ হইতিবা বেলে চারিজন গঞ্জেই মাফিয়াঙ্কু গিরফ করে অধিক তদন্ত জারি রাখিছি পুলিশ। তবে এই গঞ্জেই মাফিয়া মানে কন্ধমাল জেলা গছাপড়া থানা অঞ্চলর বলে জানা পড়িছে। যশীপুর পুলিশ কেস নম্বর 207 U/S 20B সি এনডিপিসি আক্টরে মামলা রুজু করেছি। এসমিট করছেন কোটি পে স্যার? আজি আমর জশীপুর রে 430 এনডিপিএস কেস করা হইছে। আমর এই ফেব্রুয়ারি মাস তো অগস্ট মাস ভিতরে 4টা গঞ্জেই গাড়ি ধরা হলানি। আজি 4 গঞ্জেই কেস, আমর আগুরি বি 6টা অফিমো কেস বি হইছে। আমি যেটা সিমেন্ট পাউডার কটিং করছিলু, আমর জিরো টলারেন্স টু এনডিপিএস নিয়ে কি আমর মিশন জারি আছে। আও যাইছি যশীপুর ও তাঁর টিম সেক্টরে মাতিকি স্পেশাল স্কোয়াড সাংগে এই কেসটা ক্র্যাক করছেন। আমার যশীপুর যেত ডে প্যাট্রোলিং চলছিল আজ ভারত বন্দ সময় দিনবেলা আমার খবর মিললা যে গোটে হোয়াইট কলর ইনোভা আসছি গাঁজা নিয়ে যেগুলো আমার ছেড়ি গোদলি পাখে নাকা পকাইলে ছেড়ি গোদলি পাখে নাকা পকাইলা বলে গাড়িটা সে বহুত ক্লেভরলি এথরক সে জোরে যাওনে। তাপরে হঠাৎ পাখুকু আসলা বেড়ে সে টর্ন করার চেষ্টা কলে আর ডিটেন করা হল। ডিটেনে চারজন লে তা ভিতরে প্রথম তো খোঁজাখোঁজি, তাপরে আমার ডিটেন করা হল যেতবে আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উইটনেস মানুষ ডকা হল আজ পর প্রোভিজন অফ ইন্ডিপিএস আক্ট। তাপরে যেতবে আমার সিজর আরম্ভ হল প্রথমে আমি কিছু পাইলু না, তাপরে সে বহুত চালাক করি কার ডোর গুড়া কষ্টম মেড কাটিকি তা ভিতরে প্যাকিং রাখিলে, প্লস পছ সিটটা কাটিকি বি তলে রাখিলে। তো পাখাপাখি 44টা টোটাল 44টা প্যাকেট বাহারা, 1.1 সমথিং কিলো বাহারা টোটাল। আমি তাকে হোমোজিনিয়াস মিক্সচার করি বাহার যে 45 কিলোজ অফ কন্ট্রাব্যান্ড গাঞ্জা লা। চারিজন আকিউজ পর্সন, চারজন আকিউজ পর্সন আমার তিক্ত কহর, দিলীপ কহর, সুশান্ত কহর আর জগন্নাথ কহর। তাঁর ভিতর জনে আসামি সুশান্ত কহর মুখ্য, সে আগর ছত্তিশগড়ে বি ধরা হয়েছিল আর 9 মাস ছিল সে জেলে এই এনডিপিএস কেসে। সে সমস্তে ফুলবাণী গোছাপড়া থানা এরিয়ার, সে সেইটি ছোটমোট গঞ্জেই মানে কারবার করতে সুশান্ত কহর। এমানু সে মিশাইকি আনিকি এটি এইটি দারিপদা এরিয়ার কাহ দেওয়া আনিলে। আর এই কমিশন মাইনর কমিশন পাই সে এইসব ইনভলভ হচ্ছেন এইসব আকটিভিটিতে। ময়ূরভঞ্জ ঘাসিরাম বেহরাঙ্ক রিপোর্ট, বিশ্ববিজয়ী নিউজ ওড়িশা।